সবাই ডিসিপ্লিন মাটিতে আনতে হবে, বুঝতে হবে। দশ মিনিট পরে আসাম নেতারা কিছু আছেন এসে ভাষণ দিয়ে চলে যান, এটা ঠিক নয়, এটা কর্মীরা ভালো চোখে দেখে না। আপনার অসুবিধা থাকলে আনবেন না, কিন্তু এসে কেন চলে যাবে? কি এমন জরুরি জাতীয় প্রয়োজন এসে ভাষণটা দিয়ে পেছন দিয়ে মঞ্চের পেছন দিয়ে চলে? আজকে যে কথা আমি বলছিলাম, জিয়াউর রহমান কর্নেল তাহেরকে বাঁচতে দেয়নি, কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল।
অমর সৈনিক কত মুক্তিযোদ্ধা অফিসার নৃশংসভাবে জহুর আহমান হত্যা করেছে। কথা আছে যে জিয়াউর রহমান নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করতেন, জিয়াউর রহমান খাবার খেতে খেতে রাতে ফাঁসির আদেশে সই করতেন। এই জিয়াউর রহমানের উত্তরসূরিরা আজ বাংলাদেশে সে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি উত্তরাধিকার বহন করে আজকে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে চেপে বসেছে। আবার চেপে বসতে চায় ক্ষমতার মঞ্চে, বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, বাংলাদেশে ভোট চুরি যাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে রাজনীতিতে এই জিয়াউর রহমান হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে, আর তার উত্তরাধিকার বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা আগুন সন্ত্রাস সন্ত্রাসের সূচনা করেছে বাংলাদেশে। 2014, 2015, 2001 রক্তের বন্যা সারা বাংলাদেশে এরা বইয়ে দিয়েছিল। এখন কোথায় লাফালাফি কই গেল, বাড়াবাড়ি কই গেল? আজকে আমি প্রশ্ন রাখতে চাই, এখানে আমাদের দেশের সাংবাদিকরা আছে, আমি একটা প্রশ্ন রাখতে চাই। 7ই নভেম্বর কার দিন? বিএনপির দিবস। কি দিবস? জাতীয় দিবস। জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে দেয় যেই দল তাদের মতো ভীরু কাপুরুষ এদের বলে আমি মিথ্যে বলেছি? তাদের দিন, তাদের জাতীয় দিবস, তাদের বিপ্লব ও সংহতি দিবস, তা তাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে সাহস পায়নি এই কাপুরুষদের। এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানা? এই কাপুরুষদের আন্দোলন করার সাহস তো এখানেই বোঝা গেল। 28 তারিখ চলে গেল, আরে কত স্বপ্ন! 28 তারিখে ফেলে দেয় কে? আমির খসরু কর্ণফুলিতে ফেলে দিল, আর 28 তারিখে শেখ হাসিনা সেখানে দক্ষিণ এশিয়া প্রথম নদী তলদেশকে দাঁড়িয়ে
আওয়ামী লীগকে পালাচ্ছি, শেখ হাসিনা পালাচ্ছি, শেখ হাসিনা এখন হজ করতেছে সৌদি আরবে। আপনারা কে কোথায়, কেন আজ কারাগারে? যারা কারাগারে দায় অস্বীকার করতে পারবেন, মির্জা বকরুল জানে যখন পুলিশের সাথে মারামারি বাঁধিয়ে একজন পুলিশকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করলো, পুলিশ উপরে তারা হামলে পড়ল, ঠিক সে সময় মির্জা ফখরুল ভাবলো আরে ঘটনা তো খারাপ, ঘটনা তো খারাপ। তখনই মির্জা ফখরুল লাফ দিয়ে নিচে নেমে দিল, এদিকে তাকায় ওদিকে তাকায়, বয়সের বন্ধায় ওদিকে তাকা, আমি পরশু নাই ওদিকে তাকা, সবর নাই। গেটের ভিতরে যত নেতা ওই যে নোমান সাহেব নাই, কাউকে পায় না, বেচারা দিশেহারা হয়ে দৌড়তে দিছে, ওই দৌড় দেমরা সালাউদ্দিন দৌড়েছে দ্রুত তরব ঘোষণা করার জন্য, প্রথমে হাত দিয়ে হরতাল, পরে আবার কয়েকজনে ধরে উপরে তুলে, তারপরে মাইক বন্ধ, কি মাইক বন্ধ, হাতে থাকে কি কর্মসূচি ঘোষণা করবে, তখন পুরা স্টেজ খালি। 28 তারিখ শেখ হাসিনার পতন, আর আপনাদের স্টেজেরই পতন হয়ে গেল, খবর নাই, পালা পালা গলি গলি, ঢাকা শহরের কোন গলি দিয়ে ঢুকা যায় না, এরা যেভাবে পালাচ্ছে, এখানে পালা ওখানে পালা, একজনের বাসায় ঢুকে ভাই আপনি কেন এখানে আসছে, কয় আমাদের তো আওয়ামী লীগের লোকেরা, কয় আমিও তো আওয়ামী লীগের লোক, যার ঘরে গিয়ে পালাইছে সে বলে আমিও তো আওয়ামী লীগের লোক, এরকম ঘটনা অনেক বসছে। ঘোষণা দিছে, কি ঘোষণা দিল, 3000 টাকা পার যদি একটা বাস চালাতে পারে, আগুন দিয়ে ফোন করলে মোবাইলে 3000 টাকা তুলে, এখন আমার ওটা ডাবল হচ্ছে, কারণ বেশ কিছু গাড়ি তো পোড়াইছে আবার ধরাও পড়ছে, কি ঠিক না? ও যে রকি আসা, ওই যে একজন ধরা পড়ল তাকে কুষ্টিয়া বিএনপির সভাপতি বলল ঢাকায় আস, তোর কাজ আছে বলে দেব, কাজ কি, প্রধান বিচারপতি বাড়িতে হামলা করা, তাদের নেতারাই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বলেছি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, তিনি নিজেই বলেছেন আমি খেয়াল রাখব অপরাধী ছাড়া কোন নিরীহ লোক যাতে ধরা না, এতে বদনাম হয়, এ বদনাম আমরা কাঁধে নেব কেন, অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তা করতে হবে, কোন ইউনিয়ন
কোন দেশ বিবৃতি দিল তাতে আমাদের কিছু আসে যায়? আমার দেশের আইনে আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারবো না, এখন গণতন্ত্র কোথা থেকে এব? আদেশ আমার দেশের অপরাধী খুনি, তার খুনের বিচার আমি করতে পারবো না, তাকে জেলে পাঠাতে পারবো না। আদালত আছে, সে নিজের অপরাধ হলে আদালত থেকে গিয়ে মুক্তি নেবে। একান্ত স্বাধীন বিচার ব্যবস্থা যা সন্ধ্যা হয়ে গেছে। আমারও ভাগ্য মাইক তখনই হাতে আসে, তখন আজান দেবে দেবে আমি তো যা আমার যা বলার মনে করছি। সাংবাদিকদের বলি, বিএনপিকে জিজ্ঞেস করেন একটা কথা, তোমাদের মতো কাপুর স্বাধীন নম্বর তোমাদের নাম্বার ওয়ান জাতীয় দিবস, এটা হলো তোমাদের উত্থান দিবস, সেই দিবস পালন করতে যাদের এত মত তাদের নাকি আমি নিশ্চিন্ত করছি। বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগ সেখানে লাগবে, এটা শুধু জিজ্ঞেস করবে এই দিনটা কেন স্থগিত কর্মসূচি তাদের কোথায়? কাল রাতে আবাসিক প্রতিনিধি ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না, এটাও বলল জিয়াউর রহমানের মাজারে যাওয়া হবে না। এই দল কি পড়া উচিত যাদের নিজের কাছে, যারা নিজেদের জাতীয় দিবস পালন করে না? আওয়ামী লীগ এখন তো ভয় দেখায়, সবে শুরু হয়েছে, আমরা তো শান্ত শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিয়েছি, এতে ভয়ে তারা অস্থি, এতে সাতই নম্বর বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে কয়েকটা মিছিল হচ্ছে, এগুলো দেখে ভয়ে নিজেদের কর্মসূচি বাতিল করে দিয়েছে। এটা কোন আন্দোলন করতে পারবে? এদের আন্দোলন এদের এক দফা, এদের এক দফা, এদের আন্দোলন 32 দফা, 52 দল, সমমনা দল, সব নাম শেষ। শেখ হাসিনাকে হঠাবে, শেখ হাসিনাকে হঠাতে গেলে আপনারাই ভুকে যাবে। জয় বাংলা, জয় বাংলা।